আজকে সকালে উঠেই প্রথমে লেবুর জল খেয়ে নিলাম এক গ্লাস ভরে ভরে। তারপরে লেবুর জলটা খেয়ে মা ঠাকুরকে লাগিয়েছিলেন চিড়ার ভোগ দুধ কলা দিয়ে। তারপর অল্প একটু চিড়ার ভোগ খেয়ে নিলাম। তারপরে 12:30-12:15 দিকে সামান্য একটু ভাত খেয়েছিলাম সয়া চাপ দিয়ে। তো এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি দেখে না থাকো প্লিজ একবার দেখে নিও, ভীষণ টেস্টি এই সয়া চাপের রেসিপিটা। তারপর একটু পরে আমরা আম খেয়েছিলাম সবাই মিলে। তো আম টাম খেয়ে তারপরে একটু দুধ খেয়েছিলাম এক কাপের মতো। তো তারপর দুধ খাওয়ার পর আমি গেছিলাম দিদিভাইয়ের বাড়িতে। দিদিভাইয়ের বাড়িতে গিয়ে চা খেয়েছিলাম, কচুরি খেয়েছিলাম। তো এই তো চা কচুরি খেয়ে খাওয়ার পর দিদিভাই একটু চিড়ির পোলাও বানিয়েছিল, চিড়ি ভিজানো ছিল, তো চিড়ির পোলাও খেলাম। তো সিম্পল চিড়ার পোলাও, একদম নর্মাল, যেহেতু নিরামিষ ছিল ওই দিন, চিড়ির পোলাও খেলাম। দেন আর কি বাড়িতে এসে রাতে ভাত খেলাম, ডাল ছিল আর ডালের বড়া ছিল আর ভাত, সিম্পল ভাত আর কিছু না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে, সবাই লাইক কমেন্টস ফলো। টাটা।